ভোটের ঢাকে কাঠি পড়তেই ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি শুরু হয়েছে দেয়াল লেখন চলছে একে অপরকে টেক্কা দেবার পালা লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই দেওয়াল লিখনে এগিয়ে এলেন সমস্ত রাজনৈতিক দল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই হাতে রং তুলি নিয়ে নেমে পড়েছেন সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা রবিবার নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর রাতেই দেওয়াল দখলে নেমে পড়ে তৃণমূল কর্মীরা সোমবার বেলা বাড়ার সাথে সাথে ময়দানে নেমে পড়েন বিরোধী দলের কর্মীরাও একদিকে যেমন রং তুলি নিয়ে তৃণমূল প্রার্থীদের জয়ী করবার ডাক উন্নয়নের বার্তা তুলে ধরার চেষ্টা অপরদিকে বিরোধীরাও একচুল জমি ছাড়তে নারাজ এই রাজনৈতিক ময়দানে পশ্চিমবঙ্গে সাত দফা নির্বাচন শেষ দফায় অর্থাৎ উনিশে মে বসিরহাট লোকসভা সহ আরও কয়েকটি লোকসভায় ভোটগ্রহণ বাদুড়িয়া হাড়োয়াসহ বসিরহাট মহকুমার বিভিন্ন ব্লকে তাই এই মুহূর্তে শুরু হয়েছে দেওয়াল লিখন সব মিলিয়ে ভোটের বাজারে সাজো রব এখন এলাকা জুড়ে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট